সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। শৌখিন অ্যাকোয়াতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাফিয়ারমান শুভ। তো দর্শক, আজকে আমি নওগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী স্থানে ভিডিও করতে যাচ্ছি। জায়গাটির নাম হচ্ছে আলতা দিঘি জাতীয় উদ্যান। আর আমার আলতা দিঘিতে যাওয়ারও একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো আমার সাথে থাকবেন, আর যারা নতুন আজকে আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন সবাইকে বিশেষভাবে অনুরোধ করব আমার এই শৌখিন অ্যাকোয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই হচ্ছে দিঘি, আমি পুরাই মিডিলে আছে। হ্যাঁ, তো দর্শক, এই দিঘিতে আসারও আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এখানে আমি একটু নিচে নামলাম, ভাবলাম যে কোনো প্ল্যান্টস পাই কিনা যেটা মাছের ট্যাঙ্কে ব্যবহার করতে পারবো। এরকম একটা জায়গায় যদি ফ্রি কোনো ভালো প্ল্যান্টস পাওয়া যায়, তবে মনে হয় না পাবো, আপনাদেরকে তারপরে একটু আমি দেখ। এই যে পদ্ম পাতা, এগুলা পানি নাই দেখে সব মারা গেছে, তবে আরে ডুববো না। এখানে হয়তো বা আগে আসলে কিছু ফ্রি প্ল্যান্টস পাইতাম, হর্নট এগুলো পাইতাম। তারপরে এখানে কিছু দেখা যাচ্ছে, মেবি এটা হচ্ছে মাছের ট্যাঙ্কে ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, এই যে দেখেন পানির নিচেই হয় মেবি এটা, আমি এটা কালেক্ট করলাম। তারপরে এখানেও একটা, এগুলো পানির নিচে হয় কিনা আমি জানি না, আমার কাছে ভালো লাগলো এই জন্য আমি সংগ্রহ করতেছি। আর যদি পদ্ম নিতে চাইতাম, পদ্ম পাতা যদি সংগ্রহ করতে চাইতাম বা পদ্ম পাঁচ গাছের ইয়াগুলো যদি সংগ্রহ করতে চাইতাম, তাহলে কিন্তু আমি এখান থেকে চাইলে এই গোড়ালিটা উবরায় নিয়ে গিয়ে লাগাই দিলেই কিন্তু হয়ে যেত, কিন্তু আমার এটার কোনো ইচ্ছাই নাই পদ্ম পাতাটা আসলে সংগ্রহ করার, কারণ আমি প্ল্যান্ট ট্যাঙ্কে দিতে চাচ্ছি না। পানি থাকলে আমি যদি ওই সামনে যাইতে পারতাম তাহলে হয়তো আরও অনেক প্ল্যান্টস পাইতাম, কিন্তু আমি যেতে চাচ্ছি না। তারপরে এখানে কিছু ফ্লোটিং প্ল্যান্টস আছে অলরেডি, ফ্রি ফ্লোটিং প্ল্যান্টস, এই আপনার হচ্ছে ভাসমান যেই প্ল্যান্টসগুলো আছে দেখা যাচ্ছে, কিন্তু আমরা এই মুহূর্তে ওই পর্যায়ে যাওয়া সম্ভব না, কারণ দেখেন পা দিছে আমার, পা ডাইবে যাচ্ছে। তো যাই হোক, সম্ভব না, আমি কিছু এগুলা হয়তো বা পানিতে দিলে এগুলো হচ্ছে অন্য একটা ইয়া চলে আসবে। এগুলো এই হচ্ছে আলতা দিঘি। তো চলুন দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে এই আলতা দিঘি সম্পর্কে দু একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। দর্শক, আলতা দিঘি জাতীয় উদ্যান হচ্ছে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। আর এই উপজেলায় এই সুবিশাল দিঘিকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে সুবিশাল এই বনভূমি। শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ 264.12 হেক্টর জমির এই বিশাল বনভূমির ঠিক মাঝখানে রয়েছে এই দিঘিটি। আর দর্শক, এই দিঘিটির আয়তন হচ্ছে 43 একর, যদিও বর্তমানে এটি একদম শুকিয়ে গেছে, তবে এটি যখন পানিতে পরিপূর্ণ থাকে তখন এটি দেখতে অসম্ভব রকম ভালো লাগে। দর্শক, এই দিঘিকে ঘিরেও রয়েছে রোমাঞ্চকর একটি ঘটনা, যা আসলে আমার এই ভিডিওতে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আপনাদের যদি এই দিঘি সম্পর্কে আরও বিস্তারিত জানার ইচ্ছে থাকে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার অন্য আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি নিয়মিত বিভিন্ন ধরনের প্রতিবেদনমূলক ভিডিও আপলোড করে থাকি। চ্যানেলটির নাম হচ্ছে DDN অনলাইন টিভি, আমি আবারও বলছি DDN অনলাইন টিভি। আপনারা চাইলে সেখানে গিয়ে আলতা দিঘি নিয়ে আমার একটি ভিডিও তৈরি করা আছে, সেটি দেখে আসতে পারেন। যাই হোক দর্শক, আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখা ভালো, বর্তমানে কিন্তু এই দিঘির পুনরায় খননের কাজ চলছে, তাই আপনারা ভুল করেও এই মুহূর্তে এই দিঘির দেখার উদ্দেশ্যে আসবেন না। আপনাদের যদি আসার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে পরবর্তীতে আসবেন, কারণ এই দিঘিটি সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কাজে হাতে নেওয়া হয়েছে। আশা করি আপনারা যদি পরবর্তীতে আসেন এই দিঘি ভ্রমণে বা এই জাতীয় উদ্যান ভ্রমণে, সেই ক্ষেত্রে আপনাদের আসলেই অনেক ভালো লাগবে। তো দর্শক, আরেকটা মজার বিষয়, এই যে আপনারা এখন যেটা দেখতেছেন, এই যে সামনে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এটার ওই পারেই কিন্তু ইন্ডিয়া। হ্যাঁ, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বর্ডারের কিছু লাইট লাইট আছে ওখানে, আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না। তো ওই পাশটাই কিন্তু আসলে ইন্ডিয়া, এটা একদম বাংলাদেশের শেষ সীমান্ত, আর এই পাশটাই হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আলতা দিঘি। তো দর্শক, আমার এখানে আজকে আসার মূল একটা উদ্দেশ্য ছিল,
সেটা হচ্ছে মূলত এই দিঘিটা দেখতে আসা। আর দেখতে আসার পরে মনে হলো যে শৌখিন অ্যাকোয়াতে দেওয়ার মতো কোনো ভিডিও করা যায় কিনা, কে কোনো ফ্রি প্ল্যান্টস কালেক্ট করতে পারি কিনা, এই জন্যই মূলত দিঘিতে নামার। নাইমা দেখলাম প্ল্যান্টস আছে, সংগ্রহ করা যাবে, কিন্তু আমার পাটা হয়তো ভরে যাবে, আমি সংগ্রহ করবো না। তো যাই হোক, আপনাদেরকে দেখালাম আর কি আমার চ্যানেলের মাধ্যমে যে আমাদের নওগাঁ এরকম সুন্দর একটা জায়গা আছে। যদিও এটা আগে অনেক সুন্দর ছিল, আগেই বললাম যে এগুলোতে অনেক গাছ ছিল, এখন সব কেটে ফেলা হয়েছে, কারণ এটা সৌন্দর্য বর্ধনের জন্যই করা হয়েছে। এখনও হয়তো খারাপ লাগছে, বাট এটার একটা বড় প্রজেক্ট আছে, বড় প্রজেক্ট হাতে নিচ্ছেন, যেটা প্ল্যানিং করে আসলে এই জায়গাটা আরও সৌন্দর্য বর্ধন করা হবে সেই জন্য। তো যাই হোক দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদিও আপনাদেরকে মূলত আমার এই দিঘিটা দেখানোরই উদ্দেশ্য ছিল, আর কিছু যদি মাঝখান দিয়ে ফ্রি প্ল্যান্টস পেয়ে যেতাম সেটা উদ্দেশ্য ছিল। প্ল্যান্টস যাই হোক দু একটা হয়তো কালেক্ট করা যেত, বললাম তো আমার পা ভরে যাবে এই জন্য নামলাম না। নওগাঁ জেলার ঐতিহ্যবাহী কিছু স্থানের মধ্যে এই আলতা দিঘিটাও একটা। হ্যাঁ, তো যদি আপনাদের কখনো মনে চায় আপনারা আসতে পারেন। তো দর্শক আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।